এই মাত্র পাওয়া খবর, এবছরে কোরবানি ঈদ বন্ধের আবেদন ভারতের হাইকোর্টে, কিন্তু হঠাৎ করে কেন বিজেপি সরকারের কথা মতো ভারতের মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির বন্ধ করলেন বিজেপি সরকার। তাই তো এবার কাছে ভারতের মুসলিমরা, তাই তো ভারতের মুসলমানদের পাশে দাঁড়িয়ে কোরবানি ঈদ বন্ধ নিয়ে রেগে গিয়ে একই বললেন সালমান খান। তাই তো এবার কেঁপেছে ভারতের মুসলিমরা। মুসলিমরা জানিয়েছেন যে কোনো মূল্যে ভারতে কোরবানির ঈদ পালন করা হবে। কোরবানি পালন নিয়ে একই সিদ্ধান্ত নিলেন সালমান খান। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে সালমান খানকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন আর কয়দিন পরই সারা বিশ্বে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা। এদিন মহান আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন মুসলমানরা, কিন্তু সেখানেও বাধা তৈরি করেছে বিজেপি সরকার। বলা হয়েছে ভারতে এবছরে কোনো কোরবানি ঈদ বা পশু কোরবানি হবে না। ইতিমধ্যে মুসলমানদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট থেকে, কিন্তু মুসলিমেরা জানিয়েছেন তারা বিজেপি সরকার এমন অন্যায় অবিচার তারা মানতে পারবে না। তাই তো এবার খেপেছে ভারতের সকল মুসলিমরা। ইতিমধ্যে বিএনপি নেতারা জানিয়েছেন ঈদে কোরবানি দিতে হলে নিজের সন্তানকে কোরবানি দিন, ভারতে একটিও যাতে কোরবানি না হয় সেজন্য তিনি গাজিয়াবাদ প্রশাসনকে জানাবেন বলেও মন্তব্য করেছেন। ভারতীয় গণমাধ্যমকে বিজেপি বিধায়ক নন্দকিশোর গুর্জর বলেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর মুসলমানদের ঈদে পশু কোরবানি দেওয়া উচিত নয়, যদি কোরবানি দিতে হয় তাহলে নিজের সন্তানকে দিন। উত্তরপ্রদেশে যেন মুসলমানরা একটিও কোরবানি দিতে না পারে সেজন্য গাজিয়াবাদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এর আগে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানি বন্ধ করার জন্য মামলা করেছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। দেশটির হাইকোর্টে এ ধরনের মামলা এটি প্রথম ছিল না। তাই তো বর্তমান সময়ে সালমান খান জানিয়েছেন ভারতের মুসলিমরা কোরবানি ঈদের পশু কোরবানির নিয়ম সকল কাজ করবে, এতে করে যদি কেউ বাধা সৃষ্টি করে তার কঠিন জবাব দিবে মুসলিমরা। তাই তো বর্তমান সময়ে সালমান খানের এমন মন্তব্যের সাথে ভারতের সকল মুসলিমরা একমত প্রকাশ করেছেন। তো বন্ধুরা, ভারতে কোরবানি ঈদ বন্ধ নিয়ে সালমান খানের এমন মন্তব্যে আপনাদের মতামত কি? আপনারা কি চান ভারতে এবছরে কোরবানি ঈদ বন্ধ করে দেয়া হোক, এবং ইসলাম ধর্ম অনুযায়ী কি কোরবানি দেওয়া সওয়াবের কাজ? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।